ওয়েলকাম ফ্রেন্ড, সমস্ত সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অবশ্যই দেখে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, জন সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডিওপিটি থেকে এটা প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য হলেও রাজ্যের কর্মচারীরাও দেখে রাখবেন, তার কারণ এটি কিন্তু LTC নিয়ে। LTC যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও রয়েছে, রাজ্যের কর্মচারীদেরও রয়েছে। কেন্দ্রীয় কর্মচারীরা 4 বছরে একবার তারা ঘুরতে যেতে পারেন অল ইন্ডিয়ায়, এবং রাজ্যের কর্মচারীরাও কিন্তু LTC পেয়ে থাকেন, তবে তাদের 10 বছর অন্তর তারা একটা LTC পেয়ে থাকেন, তবে নিয়মকানুনটা সকলের জন্য প্রায় একই রকম। সেই জন্য দেখে রাখবেন যে কী বিষয় বলা হয়েছে। এখানে মূলত যে বিষয়টা বলা হয়েছে সেই বিষয়টার ওপর ফোকাস করছি। দেখুন, এই যে অ্যাপ্লিকেবিলিটি অফ LTC, মানে LTC কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কারা পাবেন আর কারা পাবেন না, এটা অবশ্যই দেখে রাখবেন। দেখুন, এখানে যেটা বলা হচ্ছে যে কারা পাবে, প্রথমে দেখা যাচ্ছে এই যে 1 নম্বর বলছে হু আর অ্যাপয়েন্টেড টু সিভিল সার্ভিসেস অ্যান্ড পোস্টেস ইনক্লুডিং সিভিলিয়ান গভর্নমেন্ট সার্ভেন্ট ইন ডিফেন্স সার্ভিসেস ইন কানেকশন উইথ দ্য অ্যাফেয়ার্স অফ ইউনিয়ন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন যারা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের অধীনে আছেন বিভিন্ন দপ্তরে। এছাড়া ডিফেন্সে যারা সিভিল এমপ্লয়ি আছেন তারা কিন্তু এই LTCটা পাবেন। হু আর এমপ্লয়েড আন্ডার এ স্টেট গভর্নমেন্ট, যারা রাজ্যের সরকারি কর্মচারী, অ্যান্ড হু আর অন ডেপুটেশন উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা রাজ্যের সরকারি কর্মচারী কিন্তু ডেপুটেশনে আছেন, বহু হাজার হাজার কর্মচারী ডেপুটেশনে আছেন কেন্দ্রীয় সরকারে, তারাও কিন্তু LTC সুযোগটা পাবেন। 3 নম্বর, হু আর অ্যাপয়েন্টেড অন কন্ট্রাক্ট বেসিস, যারা কন্ট্রাক্ট বেসিসে গভর্নমেন্টে রয়েছে তারাও পাবেন। 4 নম্বর বলছে হু আর রিএমপ্লয়েড, যারা আফটার দেয়ার রিটায়ারমেন্ট, যারা রিটায়ারমেন্টের পরে, অবসর নেওয়ার পরে যারা রিএমপ্লয়েড হয়েছেন, এরকম বহু দপ্তরে আছে, তারাও পাবেন। এবার কারা পাবেন না। 1 নম্বর, এ গভর্নমেন্ট সার্ভেন্ট নট ইন এ হোল টাইম এমপ্লয়মেন্ট, একটা গভর্নমেন্ট সার্ভেন্ট যে হোল টাইম এমপ্লয়মেন্ট নয়, মানে সরকারি দপ্তরে তো বিভিন্ন ধরনের কর্মচারী থাকে, কন্ট্রাক্ট থাকে, ক্যাজুয়াল থাকে, ডেলি রেটেড থাকে। 2 নম্বর, বিতে দেখুন বলছে পার্সন ইন ক্যাজুয়াল, যারা ক্যাজুয়াল আছে তারা পাবেন না, ডেলি রেটেড এমপ্লয়েড, ডেলি রেটেড যারা আছেন মানে তারাও কিন্তু পাবেন না, অর্থাৎ যারা নো ওয়ার্ক নো পে যে সিস্টেম, ডেলি রেটেড আছে, তাদের নির্দিষ্ট একটা মিনিমাম ওয়েজ আছে, তারা পাবেন না। সিতে বলছে দেখুন পার্সন পেড ফ্রম কন্টিজেন্সিস, যারা কন্টিজেন্সিস ফান্ড থেকে পেমেন্ট পান তারা পাবেন না। ডিতে বলছে রেলওয়ে সার্ভেন্টরা পাবেন না, তাদের জন্য আলাদা রকম LTC-র ব্যবস্থা রয়েছে, মানে সেটা LTC বলা, তাদের ওদের পাস সিস্টেম রয়েছে, কিছু আলাদা রয়েছে। তারপর ইতে বলছে মেম্বার অফ আর্ম ফোর্স, যারা ডিফেন্সে রয়েছেন। এফে বলছে লোকাল রিক্রুটস ইন ইন্ডিয়ান মিশন অ্যাব্রড। আর লাস্ট যেটা বলছে পার্সন এলিজেবল টু এনি আদার ফর্ম অফ ট্রাভেল কনসেশন অ্যাভেলেবল ডিউরিং লিভ অর আদারাইজ, এবং যারা অন্য কোনো ধরনের লিভ ট্রাভেল পান, মানে LTC পান, আছে বিভিন্ন ক্ষেত্রে, আছে PSUতে আছে, সেই যারা PSUর এমপ্লয়ি আছেন সেখানে অন্য ধরনের এই লিভ ট্রাভেল কনসেশন রয়েছে, তারা তাদের ক্ষেত্রেও এটা নয়, মানে যারা অন্য ধরনের লিভ ট্রাভেল কনসেশন পায় এক জায়গা থেকে নিতে পারবেন, তারা এটা পাবেন না। তাহলে দেখবেন কারা পাবেন কারা পাবেন না সেটাও দেখা যায়। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরাও যারা ডেপুটেশনে আছেন তারা কিন্তু পাবেন। এই জন্য সকলকে দেখতে বললাম ভিডিওটি। ধন্যবাদ।